তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 10:45, 10:45 থেকে ব্লগটা স্টার্ট করছি। সকালের সমস্ত কাজ বাজ, রান্না বান্না, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। খেয়ে বাসন পত্র মুছা ঠোচা সব কমপ্লিট, শুধুমাত্র একটা কাজই বাকি আছে, সেটা হলো গিয়ে জামাকাপড় গামলিতে ভিজিয়ে রেখেছি, তো সেগুলো কাচবো, এটাই বাকি আছে। আর সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তো এই সাইডটা দেখছো, এটা হলো গিয়ে পুরো পেছন দিকটা মাঠ, আর কিছু গাছপালা আছে। এটা আমাদের বাড়ির পেছন সাইডটা। তো আমি এখানে এসে ব্লগটা স্টার্ট করলাম, কারণ আমি দুটো প্রাণীকে পুষি, তো সেই প্রাণী দুটোকে তোমাদেরকে অবশ্যই দেখাবো আজকে। তো এর আগের ভিডিওতে ওদেরকে দেখাও নি, ওদের কথা বলিও নি, তো আজকে তাদেরকে দেখাবো আর বলবো। তো চলো তাদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। তো দেখো, এ হলো মেঘ। মেঘ হাই। দেখো আমার গায়ে ও লাফিয়ে উঠছে কীরকমভাবে। আর মেঘের মাকে দেখো, ওদের রোদ্রে শুয়ে রয়েছে। মা হলো রোদ্রে শুয়ে রয়েছে, ওই যে মেঘ ওর মার কাছে চলে গেছে। তো এদিকটা পুরো দেখছো, পুরো মাঠ আর মাঠ। আর এই জায়গাটা হলো সবেদা গাছ, মানে আমাদের এটা সবেদা গাছ। দেখো সবেদা গাছ কেমন ঝাঁকড়া। আর এই জায়গাটায় না রোদ্র খুব কম পড়ে, দেখো ছায়া ছায়া, তো সেই কারণে ওদেরকে এই সবেদা গাছের নিচেই দিনের রাতে রাখা হয়, আর রাতে তো ওদের ঘরে রাখা হয়। ওরা রোদে শুয়ে আছে। এই পাতাগুলো এনেছিলাম ওদের খাওয়ার জন্য, পাতাগুলো এইভাবেই পড়ে আছে, ওরা খায়নি। ওর নাম মেঘ রেখেছি, তার কারণ কি বলতো, ও মাঘ মাসে হয়েছিল, তো মাঘ মাস তো শীতকাল, এটা সবাই জানে। তো সেদিন শীত হলে কি হবে, মানে সারাটা দিন কুয়াশায় ভর্তি ছিল, আর মানে একটুকু রোদ্দুর ওঠেনি, মেঘলা আকাশ ছিল। তো সকালের দিকটা হয়েছিল, তখন ও একটুকু রোদ্দুরও পায়নি, আর ঠান্ডায় ভীষণ কাঁপছিল। পিছন দিকটা মাঠ, তো ওখান থেকে তো হুহু করে হাওয়া আসে, খুব শীত লাগে আমাদের এই দিকটা, জানো না। তো সেই জন্য ওকে আর কি আমি আগুন করে করে ছেঁকে ছেঁকে, তারপরে আমার ছেলের যে বাদ দেওয়া সোয়েটার প্যান্ট সেইগুলো ওকে পরিয়ে, মানে শীতটা ওকে ওভাবেই রেখেছিলাম। তো সেই কারণে ওর নাম না মেঘ রেখেছি। তো ওর নামটা কেমন হয়েছে বলো তোমরা অবশ্যই। তো চলো এবার আমি দুপুরে জামাকাপড়গুলো কেচে এনে দুপুরে রান্না বান্না করবো। তো রান্নাটা অবশ্যই তোমাদেরকে দেখাবো, যতটা পারবো ততটা শেয়ার করবো। তো দেখো এই যে আমার বেড়া দেওয়া যে ঘরটা রয়েছে, এটা হলো আমার মাটির রান্নাঘর। আমি এইখানে রান্না করি, কাঠে রান্না করি, আমি সকালে আর দুপুরে কাঠে রান্না করি, আর রাতে যদি কিছু করতে হয় তো সেক্ষেত্রে আমি ওই ঘরেই গ্যাসেই রান্না করি। আর মেঘ দেখো কী পরিমাণে আমার সাথে দুষ্টুমি করছে, দেখো। তো চলো এদিকে দেখো, আমার জামাকাপড়গুলো সব ভিজানো রয়েছে একটা গামলির ভেতরে। এবার এগুলোকে আমি নিয়ে পুকুরে যাব ধুতে। পুকুরে তো আমার ধুলে জামাকাপড়গুলো পুরো ডিসকালার হয়ে যাবে, একটু কষ্ট হলেও আমাকে পুকুরে যেতেই হবে। তো এইগুলো নিয়ে মানে দুই দিন তো কাচাকুচি করতে পারিনি, দুই তিন দিন ধরে সেগুলো একটু জমে জমে গেছে, করিনি বলা ভুল, মানে টুকিটাকি যেগুলো লাগবে সেগুলো তো বাড়ির কলেজ ধুয়ে ধুয়ে দিতাম, আর এখন এইগুলো নিয়ে পুকুরে যাব। তো চলো আমার সাথে থেকো, আমি জামাকাপড়গুলো ধুয়ে নিয়ে আসি, তারপরে আবার দেখা হবে। বসিয়ে দিয়েছি উনুনটা জ্বালিয়ে, তো ভাতটা ফুটেও গেছে। আর কিভাবে আমি হাঁড়িটার গায়ে মাটি মেখেছি দেখেছো? তার কারণ কি বলতো, ওই যে চারিপাশ থেকে যে কালি কালিগুলো ওঠে সেগুলো তো হাঁড়িতে লাগলে মাজতে একটু অসুবিধা হয়, কালি মাটি করলে কি অসুবিধাটা হয় না, তাড়াতাড়ি করে মাজলেই পরিষ্কার হয়ে যায়। তো আমরা প্রত্যেক দিন সকালে হাঁড়ি কড়াই দুটোই মাজি, তো সেই কারণে আমাকে ওইভাবে মাটি মাখিয়েই রান্না করতে হয়। তো চলো দেখতে থাকো। আমার জন্য আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এদিকে এটা হলো কি পার্শে মাছ, পার্শে মাছটা আমি রান্না করব আলু দিয়ে, আর ওটা হলো লাউ, লাউটা ঘন্ট করব ওই যে বিউলির ডালের বড়ি, আর ওটা হচ্ছে যে বাটিতে সাদা সাদা দেখতে পাচ্ছ ওটা হলো আম, এখনে যে ছোটো ছোটো আম হয় সেই আমগুলো কেটে পাতলা টক রান্না করব। তো এই গরমের দিনে না পাতলা টক খেতে খুব ভালো লাগে, ওর মধ্যে এক ফোঁটাও মিষ্টি দেবো না।
আর এই যে লাউটার মধ্যে বিউলির ডাল দেব, যদিও লাউয়ের ভিতরে চিংড়ি মাছ বা মাছের মাথা দিলে ভালোই লাগে খেতে। তো আমার কাছে এখনও দুটোর একটাও নেই, তো সেই কারণে বিউলির ডালের বড়ি দিয়ে আমি ঘন্ট করব। আর আমার রান্নাঘরটা দেখে তোমরা বুঝতেই পারছো, এটা মাটির রান্নাঘর আর প্রচণ্ড পরিমাণে স্যাঁতস্যাঁতে, মানে এটা কখনো শুকনো কখনোই হয় না। তো এই রান্নাঘরটাতে শুধুমাত্র আমি কি করি বলো তো, রান্না করি, আর রান্না করে ওই রান্নাঘরেতে নিয়ে যাই, ওই ওখানেই খাওয়া দাওয়া হয়, এখানে শুধুমাত্র আমি রান্নাটুকুই করতে আসি। তো চলো বন্ধুরা, আমার রান্নাটা তোমরা আমের টকটা আমি আগে বসিয়েছি, জলটা গরম হয়েছে, নুন হলুদ দিয়ে তার ভিতরে আমটা দিয়ে দিলাম। তো দিয়ে এবার সর্ষে ফোড়ন দিয়ে সম্ভার দিয়ে দেব। আমের টকটা আগে করেছি তার কারণ কি বলো তো, আমের টকটা ঠান্ডা হলেই খেতে ভালো লাগে, টক জিনিস তো, সে চাটনি বলো টক বলো যেটাই বলো সেটা ঠান্ডাই ভালো লাগে, গরম গরম ভালো লাগে না। তো ওইগুলো রান্না করতে করতে আমার টকটা ঠান্ডাও হয়ে যাবে। তো চলো দেখতে থাকো, টকটা আমার করা হয়ে গেছে, এবার আমি কড়াইতে দিয়ে দেবো অল্প একটু তেল। এবার বিউলির ডালগুলো আমি, ডালের বড়িগুলো আমি ভাজা করে নেব, ভাজা করে নিয়ে তারপরে নামাবো এগুলো। এদিকে দেখো আমার ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ফোড়নে দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরে ফোড়ন দিয়ে এবার আমি লাউগুলো ঢেলে দেব। আমার লাউ ঘন্ট হয়ে গেছে, সেটা নামিয়ে নিয়েছি, এইবার আমি মাছের ঝোল করব। সেই জন্য কড়াতে আগে তেল দিয়ে গরম করে নিয়েছি, এবার মাছটা আমি ভেজে নেব। এদিকে আমার মাছটা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে মাছগুলো তুলে ফেলবো। অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সন্ধ্যে 7:30, 7:30টার সময় একবার তোমাদের সামনে আমি চলে এসেছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া রান্না বান্না শেষ করেছি, স্নান করেছি, খাওয়া দাওয়া করেছি, তারপরে একটুকু কিন্তু রেস্ট নিইনি আমি। তার কারণ কি বলতো, আমি মেশিনে মাল করতে বসে গেছিলাম, মানে প্রথম মাল করা শিখছি, আমি আগে কখনো মাল করিনি, মানে করিনি বলাটা ভুল, মাল করেছি বলতে আমি একটু একটু সেলাই করতে পারি, এই গলার যে ডিজাইনগুলো হয় তো সেগুলো আমি পারি না, সেগুলো আমার মা বা আমার হাজব্যান্ড করে দেয়, তারপরে আমি লম্বা লম্বা সেলাইগুলো ওগুলো দিই। তার কারণ এবার আমাদের এটা হলো দর্জি বাড়ি, সোজা কথা যাকে বলে দর্জি বাড়ি, কারণ আমার যখন বিয়ে হয় প্রথম বিয়ে হয়ে এসে আমি দেখছি বাড়িতে সেলাইয়ের কাজ হয়, তো মা সেলাই করে। আর এবার এটা ওটা দেখতে দেখতে বা মেশিনে হয়তো নাইটিটা সেলাই করলাম, একটু ব্লাউজ সেলাই করলাম, কুর্তি সেলাই করলাম, এভাবে করতে করতে আমি সেলাইটা পারি, সেভাবে ডিজাইন টিজাইন আমি পারি না। তো মানে চেষ্টা করছি শেখার। এখন এখন 7:30 বাজে, উঠে পড়লাম, উঠে চা করলাম, খেলাম, এবার আমি ব্লগটি স্টার্ট করেছি আবার, কারণ তো ব্লগটি শেষ করতে হবে। তারপরে আমি ছেলেকে আবার পড়াবো, ছেলেকে পড়ানো হয়ে গেলে আবার মেশিনে বসবো, কারণ না কি বলতো আর্জেন্ট মাল আছে, মালটা কালকে সকালবেলা তুলে দিতে হবে, কারখানায় নিয়ে যাবে, তো সেই জন্য একটু রাত করে মাল করতে হবে, মালটা কিছুটা রেডি করে রাখতে হবে, সকালবেলা উঠেই ঝাপাঝাপ কমপ্লিট করে ভাঁজ করে নিয়ে চলে যাবে কারখানায়। তো
তোমাদের সামনে এসেছি। আমার যখন বিয়ে হয় তখন থেকে আমি এসে দেখছি এই বাড়িতে সেলাইয়ের কাজ হয়। আর আমার হাজব্যান্ড কি বলতো, ও হলো গিয়ে কারখানা থেকে মাল নিয়ে আসে, কাঁচা মাল, তারপরে সেই মালটাকে বাড়িতে ও রেডি করে, মানে সমস্ত মালটাকে ভাগ করে। ভাগ করার পরে ম্যাচিং সুতোগুলো দেয়, দিয়ে দর্জি বাড়িতে ছাড়ে, আবার দর্জি বাড়ি থেকে মালটা বাড়িতে নিয়ে আসে, নিয়ে আসার পরে ভাঁজ করে কমপ্লিট করে আবার কারখানাতে দিয়ে আসে। এবার এই কাজের ফাঁকে যতটা ও সময় পায় সেই সময়টা না অপচয় করে না, ও মেশিনে বসে পড়ে। মানে হাতের কাজ খুবই ভালো। আর ওর একটা জিনিস কি, ওর যে জিনিসটাও একবার দেখে, যে জিনিসটাও একবার চোখে দেখে সেটাও করে ফেলতে পারে। তো এই যে ভালো, অনেক অনেক ডিজাইনের কুর্তি নাইটি হয়, সেগুলো ডিজাইনও করতে পারে, সেই জন্য অপচয় করে না টাইম একটুকু, ও সেলাই করতে বসে পড়ে। আর সেই সাথে আমিও এখন হেল্প করছি, একটু একটু করে শেখার চেষ্টা করছি। তো বন্ধুরা, আমি যখন প্রথম এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি, আসার পরেই আমি এই বাড়িতে দেখি যে সেলাইয়ের কাজ হয়। মা আর বাবা দুজনেই সেলাই করতো, মানে বাবা তখন বাড়িতে বসে সেলাই করতো, বাবার শরীরটা খারাপ ছিল তো সেইভাবে একভাবেই বসে থাকতো না, তো মায়ের সাথে টুকটুক করে করতো। কিন্তু বাড়িতে সবসময় অনবরত একটি মেশিনের আওয়াজ হতেই থাকতো। মানে আমি যেহেতু বিয়ের আগে আর কি এরকম আওয়াজের মুখোমুখি হইনি, তো প্রথমবার যখন এই বাড়িতে এসেছি এরকম সবসময় বাড়ির মধ্যে একটা আওয়াজ হতেই থাকে, হতেই থাকে। তো সেক্ষেত্রে না মানে ভীষণই খারাপ লাগতো। আর আমার হাজব্যান্ড না তখন বাড়িতে থাকতো না, ও বম্বে থাকতো। তো এবার আমাকে বিয়ে করে রেখে মানে খুব অল্প দিনের মধ্যেই ও বম্বে চলে গেছিলো। তো আমি তো একা একাই থাকতাম, একা থাকতাম বলতে মা বাবা ঠাকুমার সাথেই থাকতাম। তারপরে তবুও হাজব্যান্ড না থাকলে যেটা হয়, এটা প্রত্যেক মেয়েরাই বোঝে, প্রত্যেক মেয়েরাই জানে তাদের মনের ভিতরে যে কতটা কষ্ট হয়। তো যাই হোক, তারপরে সেসব দিন চলে গেছে, এইসব দিন আমি আর মনে করতে চাই না। তবে তোমার সাথে আরও আর একদিন এই কথাগুলো বলবো। তারপরে এরকম না দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমানোর পর মানে একটু শুলাম, যখন আমার হাজব্যান্ড ফ্রি হতো বা আমিও ফ্রি থাকতাম, সে সময় আমরা ফোনে কথা বলতাম। এবার আধা ঘন্টা পৌনে এক ঘন্টা ফোনে কথা বলার পরে ফোনটা রাখার পর যখন একটু শুতাম, চোখটা বন্ধ হয়ে আসতো, তখন না মা বাবা রেস্ট নেওয়া হয়ে যেত, বাবা মা উঠে আবার ম্যাচিংয়ে বসে পড়তো সেলাইয়ের জন্য। এবার ম্যাচিংয়ের যে আওয়াজ হতো সেই কানে ঢুকতো, আর প্রচণ্ড পরিমাণে না খুব কষ্ট হতো, মানে ঘুমাতে পারতাম না। আর সবসময় বাড়ির মধ্যে একটা মানে মা ম্যাচিংটা সেলাই করতে হলো গিয়ে মোটরে, আর মোটরের তো ভীষণ আওয়াজ, ঘর ঘর করে আওয়াজ হতে থাকে। আর বাবা পায়ে করতো, তবু খটখট খটখট করে একটা আওয়াজ হতেই থাকতো, মানে ভীষণ বিরক্ত লাগতো, ভীষণ মানে কি বলবো, আর এত খারাপ লাগতো, মাঝে মাঝে খুব রাগ হতো যে কি তো বন্ধ করে না মেশিনটা। তো তারপরে না আবার কী করবো এখন, নিজেকে তারপরে আবার বোঝাতাম না এটা করলে হবে না, আমার এটাকে মানাতেই হবে, এখানে আমি যেহেতু বিয়ে করে এসেছি এই পরিবেশটা আমাকে মানাতেই হবে। তো এভাবে না আস্তে 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 মানিয়ে নিলাম। মানুষ হলো অভ্যাসের দাস, তাই না? তো সব কিছু অভ্যাস করলে সবই হয়ে যাবে। আর এখন কোনো রকম কোনো ব্যাপার হয় না, মেশিন সবসময় চলতেই থাকে, ঘুমাচ্ছি বা বসে আছি মেশিনের আওয়াজটা এখন কোনো রকম কানে আসে না, মনেই হয় না যে মেশিনের আওয়াজ হচ্ছে। তবে অন্য কেউ, নতুন অন্য কেউ আসলে তাদের মনে হবে যে সবসময় কী একটা আওয়াজ হয় মেশিনের। তো যাই হোক, নিজের বাড়িতে যেটা হয় সেটাকে মেনে নেওয়াই ভালো। মনে মনে তখন ভাবতাম, আর আমার যখন বিয়ে হয়েছে তখন আমি অনেকটাই ছোটো, সবেমাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, তো তখন তো মানে ভীষণ বিরক্ত লাগতো, ছোটো ছিলাম যেহেতু। তারপরে তবুও নিজের মনকে বোঝাতাম যে না, এটা করলে তো চলবে না, এটা রাগ হলে চলবে না, এইভাবে এইভাবে নিজের মনকে বুঝিয়ে আজকে আমি এখানে। আমার 9.5 বছর বিয়ে হয়েছে, 9 বছর প্লাস এই আষাঢ় মাসে বিয়ে হয়েছে, আষাঢ় মাস আসলে 10 বছরে পা দেবো, তো অনেক দিন হয়ে গেল। তো বন্ধুরা যাই হোক, তোমাদের সাথে আবার কালকে আবার নতুন নতুন গল্প নিয়ে চলে আসবো। ততক্ষণে কিন্তু আমার ভিডিওটা তোমরা দেখবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমি আশা করব তোমাদেরকে আমি আরও ভালো ভালো গল্প, ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। যাই হোক, তো আজকের মতো ব্লগটিকে এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে, ততক্ষণ কিন্তু আমার সাথে থেকো, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে একটি কমেন্ট করো। তো গুড নাইট, টাটা।